অমিতাভ বচ্চন ভারতের সবচেয়ে শক্তিশালী এবং কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। এই দুজন দম্পতি তাদের অভিনয় দক্ষতা ব্যক্তিত্ব দিয়ে হাজার কোটি দর্শকদের মন জয় করে নিয়েছেন। কিন্তু দীর্ঘ অভিনয়ের পরেও তাদের উপার্জন কিন্তু হিউজ পরিমাণ টাকা। তাদের সম্পত্তির মোট পরিমাণ 3,456 কোটি রুপি। জয়া বচ্চনের হাতে যে গড়িটা তিনি পরেন সেটির মূল্য 51 লাখ রুপি। অমিতাভ বচ্চনের যতগুলো ঘড়ি আছে তার মোট মূল্য যদি ধরা হয় তাহলে প্রায় 4 কোটি টাকার সমমান। 2018 সালে জয়া বচ্চন নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন তাতে দুজনের মোট 1,000 কোটি টাকার সম্পত্তি দেখানো হয়েছিল এবং স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আরও প্রায় 600 কোটি টাকা। তাদের 500 কোটি টাকা অস্থাবর সম্পত্তির কথা বলা হয়েছিল, সেটা আনন্দবাজার পত্রিকায় উল্লেখ হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী অমিতাভ প্রতি মাসে প্রায় 32 কোটি রুপি উপার্জন করেন এবং জয়ার বর্তমানেও তার মাসিক আয় প্রায় 35 লক্ষ টাকা। এবং কোন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের প্রতি পর্বের জন্য তাকে 4 কোটি রুপি দেন অমিতাভ বচ্চন। তাহলে ভাবা যায় একটা অনুষ্ঠানের জন্য শুধু 4 কোটি টাকা একটা পর্বের জন্য। এবং তিনি প্রতি ছবিতে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন 5.5 কোটি টাকা পারিশ্রমিক পান, 5.5 কোটি থেকে 6 কোটি, 6.5 কোটি টাকার মধ্যে। ব্রহ্মাস্ত্র ছবিতে অভিনয় করার জন্য তিনি 10 কোটি টাকা নিয়েছিলেন। মুম্বাইয়ের জলসা ছাড়াও আরও 5টি বাংলো রয়েছে অমিতাভ বচ্চনের এবং প্রতিটি বাংলোর মূল্য প্রায় 33 কোটি টাকার সমমান। অন্ধেরিতে অমিতাভের সেই বিশাল অনেক সুন্দর একটি ফ্ল্যাট রয়েছে, তা সম্প্রতি অভিনেত্রী কৃতি সেনানকে ভাড়া দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা পার মান্থে। কৃতি সেনন সেটাতে প্রতি মাসে 10 লক্ষ টাকা দেন অমিতাভকে। অমিতাভের কিন্তু একটা দিল্লির দিলমোহর পার্কে একটা বাড়িও ছিল এবং সেটা কিছুদিন আগে তিনি প্রায় 23.5 কোটি টাকার বিনিময়ে বাড়িটি বিক্রি করে দেন। এছাড়াও তার ভোপাল, দিল্লি, গুজরাত, পুনে ও মুম্বাইয়েও জমি কিনে রেখেছেন অমিতাভ ও জয়া। উত্তরপ্রদেশের দৌলতপুর এলাকায় 3 একর জমি কিনেছেন অমিতাভ। এই জমির মূল্য প্রায় 6 কোটি টাকার মতো। লক্ষ্ণৌর কাকুরি এলাকায় একটি চাষযোগ্য জমির মালকিন জয়া বচ্চন, সেই জমিটির মূল্য প্রায় 2.5 কোটি রুপি। শুধু ভারতেই নয়, তাদের কিন্তু ফ্রান্সের ব্রিগনান ফ্লেগেও প্রায় 1,00,000 টাকা মূল্যের 3,175 বর্গমিটারের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। এছাড়া প্রায় 63 কোটি রুপির মূল্যের সোনার গহনা রয়েছে অমিতাভ পত্নীর। বচ্চন দম্পতি সংগ্রহে এমন একটি কলম রয়েছে যার মূল্য প্রায় 9 লাখ রুপি এবং তাদের কিন্তু অসংখ্য নামি দামি ব্র্যান্ডের বহু গাড়ি রয়েছে, মার্সিডিজ ব্র্যান্ড, পোর্সে, রোলস রয়েস সহ মোট প্রায় 14 কোটি টাকা মূল্যের গাড়ি রয়েছে। 5 দশক কিন্তু এই দুই দম্পতি অভিনয় করে গিয়েছেন এবং নিপুণ অভিনয় দক্ষতার কারণে তাদের অভিনয় কোটি কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু 2016 সালের পর আর বড় পর্দায় অমিতাভ এবং জয়াকে একসঙ্গে দেখা যায়নি। কি অ্যান্ড কা ছবিতে দুজন শেষ অভিনয় করেছিলেন, তারপর আর তারা একসঙ্গে অভিনয় করেননি।